স্টুডেন্ট, আজ আমাদের আলোচ্য বিষয় ক্ষমতা বা সামর্থ্য বা এবিলিটি। এখন আমরা এবিলিটি সম্পর্কে কেন জানব? দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে এই সামর্থ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা এবিলিটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন? দেখা গেছে যে একই পরীক্ষায় কোনো স্টুডেন্ট ফার্স্ট হয়, কোনো স্টুডেন্ট মিডিয়াম রেজাল্ট করে, আবার কোনো স্টুডেন্ট ফেল করে। এটা হওয়ার কারণ কি? এটা ক্ষমতার জন্য হয়। আমরা সাধারণত যে ক্ষমতার কথা বলবো সেই ক্ষমতা হচ্ছে মেন্টাল এবিলিটি, অর্থাৎ যে কোনো মানসিক কাজ করার জন্য যে শক্তি প্রয়োজন হয় সেই শক্তি হচ্ছে মেন্টাল এবিলিটি। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে বিচার শক্তি, যুক্তি শক্তি, এগুলো হচ্ছে এক একটা মেন্টাল এবিলিটি। ব্রিটিশ মনোবিজ্ঞানী স্পিয়ারম্যান এই মেন্টাল এবিলিটি বা মানসিক ক্ষমতাকে দুটি ভাগে ভাগ করেছে। দেখে নাও এই মানসিক ক্ষমতাগুলো কি কি। দেখো, মানসিক ক্ষমতাগুলো তিনি যে দুভাগে ভাগ করছেন সেটা এক হলো জেনারেল মেন্টাল এবিলিটি বা সাধারণ মানসিক ক্ষমতা, আর দুই হচ্ছে স্পেশাল মেন্টাল এবিলিটি বা বিশেষ মানসিক ক্ষমতা। এখন এই জেনারেল মেন্টাল এবিলিটিগুলো কি? না, যে কাজগুলো, সমস্ত কাজ করার জন্য যে মেন্টাল এবিলিটির প্রয়োজন হয় সেই এবিলিটিগুলোকে বলা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা। যেমন বুদ্ধি আমাদের যে কোনো কাজের জন্য লাগে, বুদ্ধি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা। আবার স্পেশাল মেন্টাল এবিলিটি কি? বিশেষ কাজগুলো করার জন্য যে ক্ষমতার প্রয়োজন হয় সেই ক্ষমতাকে বলা হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা। যেমন গান করা, আঁকা, নাচ করা, এগুলোর জন্য গানের বিশেষ ক্ষমতা প্রয়োজন, আঁকার বিশেষ ক্ষমতা প্রয়োজন, আবার নাচার বিশেষ ক্ষমতা প্রয়োজন। এখন আমরা এই সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলো জেনে নেব। সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলো কি? না, প্রথম হচ্ছে সহজাত বা ন্যাচারাল। ন্যাচারাল বলতে কি বোঝানো হয়েছে? না, এই ক্ষমতা সহজাত, অর্থাৎ জিনগত সূত্রে শিশু এই ক্ষমতার অধিকারী। একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত এটি বিকশিত হয়।